হ্যালো ফেন্স ওয়েলকাম টু বঙ্গবাই এডুকেশন বন্ধুরা আজকে আপার প্রাইমারি শুনানি ছিল যেটি পাঁচ নম্বর কোর্টে ছিল এবং দুপুর আড়াইটার পর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছুক্ষণ পরেই সেই মামলা শুরু হয় এবং প্রায় এক ঘন্টা ধরে মামলার শুনানি হয় এবং সেই সংক্রান্ত আপডেট আমি আগেই দিয়েছি তো এরপর এখানে আমরা অর্ডারটি দেখবো আজকে যে মামলার শুনানি হয়েছে সেই সংক্রান্ত অর্ডার আজকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটিকে ন তারিখের জন্য লিস্টেড করার কথা বলা হয়েছে যার আপডেট আমরা আগেই পেয়ে গেছি এবং আজকে যে হেয়ারিং হয়েছে সেখানে বিকাশ রঞ্জনবাবু অনেকটা বলেছেন অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে সমস্ত বলা শেষ হয়েছে এবার হচ্ছে এসএসসির তরফ থেকে বলার পালা তো এখানে আমরা অর্ডারে দেখে নেব কী বলা হয়েছে অর্ডারটি এখানে ডাউনলোড হয়ে গেছে দেখুন এটা ফোর্থ সেপ্টেম্বরের অর্ডার অর্থাৎ আজকের অর্ডার এবং চলে যাব শেষ পেজে এবং এখানে বিশেষ কিছু বলা নেই এখানে তিনটে লাইনে শেষ করে দেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে যে আজকে পিটিশনারদের পক্ষ থেকে সমস্ত কথা শোনা হয়েছে এবং এটিকে ন তারিখে লিস্টেড করার কথা বলা হয়েছে দুপুর আড়াইটের পর অর্থাৎ ন তারিখে দুপুর আড়াইটার পর এবার কমিশনের তরফ থেকে বলা শুরু হবে এবং পিটিশনারদের তরফ থেকে কি বলা হয়েছে বা কি বলা হতে পারে তা সকলেই আমরা জানি সেটা হলো ওয়েটেজ এবং নতুন যে সিট আপডেট এই সম্বন্ধে কিন্তু কথা তোলা হয়েছিল কিন্তু এসএসসির তরফ থেকে কী উত্তর দেওয়া হবে সেটা কিন্তু আমাদের জানা নেই তাই আমাদের অপেক্ষা করতে হবে এই ন তারিখে এসএসসির তরফ থেকে কী জবাব দেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দেবে তো আমাদের সকলেই নজর থাকবে কলকাতা হাইকোর্টের ওপর এবং পরবর্তী হেয়ারিং খুবই গুরুত্বপূর্ণ হবে এইভাবে হেয়ারিং হচ্ছে মানে খুবই একটা পজিটিভ দিক খুব তাড়াতাড়ি কিন্তু এই কেসটি মিটে যাবে তো সকলেই পজিটিভ থাকুন এবং অপেক্ষায় থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পেতে এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে